বন্ধুরা, নেচার ফার্মিংয়ে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব ছাগলের ঘরেলু উপায় লিভার টনিক নিয়ে। ছাগলের লিভার টনিক একটা অত্যন্ত জরুরি জিনিস। আপনি যদি কন্টিনিউ লিভার টনিক দেন তাহলে আপনার ছাগল হেলদি থাকবে, তাজা মোটা হবে, ছাগল সবসময় সুস্থ থাকবে, খিদা বাড়বে। এই জন্য লিভার টনিক খুবই প্রয়োজনীয় জিনিস ছাগলের জন্য। আমরা এই ভিডিওর মাধ্যমে ঘরেলু পাঁচটা জিনিস, সেই পাঁচটা জিনিস নিয়েই লিভার টনিকটা তৈরি করব। বাইরে থেকে বেশি দাম দিয়ে ওষুধ কেনার কোনো প্রয়োজন নেই। এই ঘরেলু উপায়ে লিভার টনিক তৈরি করে আপনি আপনার ছাগলকে খাওয়াতে পারবেন। বন্ধুরা, লিভার টনিক তৈরি করার জন্য আপনাকে মূলো নিতে হবে তিনটে থেকে চারটে। মূলোগুলো ভালো করে অবশ্যই ধুয়ে নেবেন। বন্ধুরা, এর সাথে আপনি পেঁয়াজ নেবেন দুটো মিডিয়াম সাইজের। পেঁয়াজ আর মূলোটা ভালো করে কেটে কুচিয়ে আর কি, কুচিয়ে কিংবা থেতো করে যেভাবেই হোক না কেন, এক লিটার জলে সিদ্ধ করবেন ভালো করে। আর ওই জলটা যখন আধা লিটার হয়ে যাবে তখন ওটা নামিয়ে নেবেন। ওর মধ্যে 50 গ্রাম মিশ্রি গুঁড়ো করে মেশাবেন, হলুদ মেশাবেন 40 গ্রাম। যখন জলটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন 2 পিস লেবু কেটে ওর রসটার মধ্যে মিলিয়ে দেবেন। বন্ধুরা, এতে আপনার লিভার টনিক তৈরি হয়ে গেল। এই লিভার টনিক আপনি পাঁচখানা ছাগলকে একদিন খাওয়াতে পারবেন। এটা আপনার পাঁচটা ছাগলের একদিনের ডোজ। আর এই ডোজ আপনি ছাগলকে মাসে অন্তত 5 থেকে 10 দিন খাওয়াবেন, দেখবেন আপনার ছাগল তাজা মোটা হবে, আপনার ছাগলের খিদা বাড়বে, ছাগল সুস্থ থাকবে। বন্ধুরা, যদি আপনার একটা কিংবা দুটো ছাগল থাকে তাহলে এত ঝামেলা করার দরকার নেই, আপনি কিনেই খাওয়াতে পারবেন। যদি বেশি থাকে তখন আপনার খরচাটা বেড়ে যাবে, যদি সবসময় কিনে খাওয়াতে হয় তখন আপনি এই পদ্ধতিতে বানিয়ে খাওয়াতে পারবেন, তাতে আপনার খরচা অনেকটা কমে যাবে। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনার আজকে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।